মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার সমস্ত কাজ হয়ে গেছে, আজকে সকালবেলা উঠেছিলাম, হাজব্যান্ড ফোন করতে কিছুক্ষণ তার সাথে কথা বললাম, তো দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমার কিছু কাজ ছিল এখানে, বাথরুম পায়খানা পরিষ্কার করে। এখানে প্রচুর আয়রন, জানো তো আমরা তো থাকি না, তো যার জন্য আয়রনে এ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি তোমরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত, সবাইকে স্বাগত জানাই। আমি স্নান টান করেছি, দেখি মানিব্যাগটা কোথায় রাখলাম, নিচে যাব দোকানে যাব একটু কিছু কেনাকাটি কিনতে, বলতে তোমাদের দেখাচ্ছি চলো। মশলার ডাব্বা ঠাব্বা সব ধুয়েছিলাম, এর আগের বার ধুয়ে রেখে গেছিলাম, এসে ঠাকুরকে পুজো করবো, কারণ দেরি হয়ে যাবে, নয়তো অনেকটা রোদ বেরিয়ে গেছে বাইরেটা। দেখবে বাইরেটা কত রোদ বেরিয়েছে, কত রোদ, ব্যালকনি পুরো ধুয়ে দিয়েছি, ব্যালকনি পুরো পরিষ্কার হয়ে গেছে, বাইরেটা প্রচুর রোদ। আমি এখন যাচ্ছি কিছু কিনতে, এটা পরে নিয়েছি। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, এসে পুজো করো। চলো, রান্না করে আমি সব পরিষ্কার করেছি, মেজেছি, ধুয়েছি, যেগুলো এক্সট্রা জিনিস ছিল কাঁচরা ডাব্বায় রেখেছি। হ্যাঁ, এক্সট্রা থেকে পরিষ্কার করেছি, এই যে ডাব্বা ঠাব্বাগুলো আমি ধুয়ে রেখে গেছিলাম এর আগে, তো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করেছি। জানলা একটু খুলে রাখি, না তো পাখিরা আসে। যাই হোক, আমি এসে তারপরে তারপরে কিছু খাবো, রান্নাবান্না করবো, রানি আসবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, ঠিক আছে। প্রথমে আমি মেনটেন্যান্সটা দিতে যাব উপরে পালদাকে, তারপর আমি নিচে এসে দোকানে যাব। ঠিক আছে বন্ধুরা, তোমার সঙ্গে থাকো। আমি চলে এসেছি দোকান থেকে, কি কি এনেছি, খাবার জিনিসই এনেছি, খাবো বলতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিড়ে ভাজা এনেছি দু রকমের। বার করি আগে, কলাটা রেখে দিয়েছি, আজকে রিনি আসবে। এটা কি কলা, এটা ওইটা গাঁঠি, চিড়ে ভাজাটা এনেছি, আর কি এনেছি, একটা লম্বু এনেছি বাচ্চাদের মতো খাবো বলে, এগুলো সব এনেছি বন্ধুরা। চিড়ে ভাজা এনেছি দুটো, একটু ঘরে থাকলে খেতে ইচ্ছা করে, কাজ না করলে। এটা বাসন মাজা সাবান আছে, তবু নিয়ে এসেছি, আর দু একদিনের জন্য আসি তো বন্ধুরা, তাতে অল্প অল্প করে জিনিস এনেছি। অনেক গরম মশলা আছে কিন্তু এলাচগুলো নষ্ট হয়ে গেছে, তো পায়েস করবো, তো এলাচের দরকার, তাই এলাচ এনেছি। লঙ্কার গুঁড়ো এনেছি, পাঁচফোড়ন এনেছি, জিরে, হলুদ গুঁড়ো এনেছি, লবণ, এই এনেছি বন্ধুরা আপাতত। এবার আমি একটু চিড়ে ভাজা দিয়ে চা খাবো, চা বসাই। চলো, চা বন্ধুরা ছোট বাটিতেই বসাবো। বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি, কাপটা ধুয়ে নিই, চা না একটা ছোট বাটিতে বসিয়েছি। ঠিক আছে, কাপটা ধুয়ে নিলাম, কাপটাতে চা খাবো, তোমরা বন্ধুরা দেখতে থাকো। ঠিক আছে, আদা দিই, বন্ধুরা আজকে আমি ডিমের কারি করব। আমরা তো বেলায় গিয়ে যাই না, কটা অবধি বাজার থাকে জিজ্ঞাসা করবো এখানে কাউকে, তো বেলায় গিয়ে আমি কিরকম হবে চাটা, দুধ ছিল কিন্তু অনেক দিনের বলে আমি আস অল্প একটু করেই চাটা করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো তোমরা
সাথে থাকে বন্ধুরা, আমি কি ব্রেকফাস্ট পাউরুটি আছে, ডিম আছে, আমার মেয়ে তোমাদের তো বললাম ছোটো বাটিতে চা বসালাম, কারণ ওই বাটিটাতে পায়েস করব, তো ততক্ষণে আমি খাবারটা ঢালি। সাদা চিড়ে ভাজা নিয়ে এসেছি, একটা মশলা চিড়ে ভাজা নিয়েছি, আমার চিড়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে, সবসময় সব কিছু ভালো তো সবই লাগে, এটা একটা ভর্তা এসছে, এটাকে তাড়িয়ে দিই। আর আমার ফেভারিট গাঠি, চাটা একটু কড়া করে করি, ওই জন্য একটু কোটাচ্ছি। আমার মেয়ে আমাকে বলছে, মাম্মি বলছে, মাম্মি গাঠিটা যে পাঠিয়েছি তুমি বাড়িতেও নিয়ে যেতে পারো। আমি মনে মনে করি বাড়িতে আর নিয়ে যেতে হবে না, আমরা ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। এবার ঠিক আছে, বাড়িতে বাড়িতে আর নিয়ে যেতে হবে না, আমি চার দিন থাকবো, চার দিন খেয়ে নেব। এটা দিয়ে আমি এই যে বাসন টাসনগুলো ঢেকে রেখে যাই, চাটা প্রচুর, এবার দুধটা বসিয়ে দিই, তারপর আমি তোমাদের সাথে টিফিন করবো, ঠিক আছে? দুধটা বলতে আমি পায়েস করবো, চাটা করে ফেলেছি। বন্ধুরা আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা চাল হোক বা গরম হোক পায়েস করবো, ততক্ষণে চলো চাটা খেয়ে নিই, টিফিন আর চা, চলো দাঁড়াও রাখি টেবিলে। ঠিক আছে, চলো বন্ধুরা, প্রথমে তোমাদের দিলাম, প্রথম খাচ্ছি। দারুণ হয়েছে চাটা তো বন্ধুরা, এখন আমি চা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আসছি, ঠিক আছে? খেতে খেতে দুধে চাল দিয়ে দিয়েছি, পায়েস করছি, অনেকদিন পর আমি পায়েস করছি, তোমরা দেখবে নলেন গুড়ের পায়েস হবে, এটা বাতাসাও দেব কিন্তু নলেন গুড়ের টুইস্ট থাকবে, আমার মেয়ে খেয়ে পাগলা হয়ে যাবে। ফুটতে থাকুক, ততক্ষণ আমি খেয়ে নিই। বন্ধুরা এখন চাল দিয়ে চাল আমার এখানে থাকে বন্ধুরা, আমি যখনই আসি 1 কিলো 2 কিলো করে কিনে রেখে দিয়ে যাই। ওখানে পায়েসটা হচ্ছে, কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি, তাই ভাবলাম চলো ভাতটা করে বসিয়ে দিই, তাকে ভাত খাইনি, বিরিয়ানি খেয়েছিলাম।
কাজু কিশমিশটা মিজিয়ে দিয়েছি, তুলে যা, তারপরে দেখো। ততক্ষণ আমি হাঁড়িতে ভাতটা চাপিয়ে দিই। আমার চাল ধোয়া হয়ে গেছে, লাইটারটা না দেখলাম খারাপ হয়ে গেছে, থাকা হয় না তো। একদিকে পায়েস হচ্ছে, আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি আজকে ডিমের কারি করবো, আর একটা সবজি করবো। ডিমটা আমি ধুয়ে আজকে ডিম নিয়ে এসেছিলাম, বেশি আনিনি, দুটো এনেছিলাম বিরিয়ানির সাথে খাবো বলে। তো তো আর ভালো লাগছিল না, দুটো ডিমে আমি সেদ্ধ বসিয়ে দিই, দুবেলা হয়ে যাবে আমার। একটু আলু প্রেশার কুকারে এ করে, আলু না হলেও হবে, মশলা এনেছি আমি, বন্ধুরা বাড়ি থেকে মশলা নিয়ে এসেছি, মশলা দিয়ে আমি একটু কারি করে নেবো, আর একটা সবজি করে নেবো। আমি ব্লগটা এখন যেটুকু হয়েছে সকাল থেকে আমি এখন ছেড়ে দিচ্ছি, এরপরে আবার নতুন করে যখন আবার একটা ব্লগ বানাবো। তোমাদেরকে আমার প্রবলেমটা বলেছি যে আমি একসাথে অনেক বড় ব্লগ দিতে পারছি না, যেহেতু আমার এখানে ওয়াইফাই নেই, থাকি না বলে, ওয়াইফাই আমাদের ফ্ল্যাটে আছে, আমি থাকি না বলে ওয়াইফাইয়ের এটা নিই নি, দু একদিনের জন্য এসে আর কি নেবো, ওই জন্য নিই নি। তো যাই হোক, 10 মিনিটের 8 মিনিটের ব্লগগুলো দিলে অনেকটা দেরি হয় তোমার আপলোড হতে। তো আমি আমার ব্লগটা এখন এখানে ছেড়ে দিচ্ছি, এরপরে আমি রান্নার পর থেকে যা যা করবো সেগুলো তোমাদেরকে আবার শেয়ার করবো, ঠিক আছে? তো তাহলে ভালো যদি লাগে লাইক করো, আর কী কী ব্লগ দেখতে চাও আমি জানি তোমরা হেয়ার কাটিং দেখতে ভালোবাসো, কিন্তু দেখো আমি সবসময় তো কাজ করি, আমার একটু রেস্টেরও প্রয়োজন, তাই মাঝে মাঝে কলকাতায় চলে আসি, হয় মেয়ের কাছে আসি, নয় আমি আমার এই বাড়িতে আসি। তো যাই হোক, মাথা গোঁজার ঠাই আমার কলকাতায় আছে, তাই আমি আসতে পারি, যদি না থাকতো তাহলে আসতে পারতাম না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো। তো তাহলে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, একটু পরেই আসছি, রাখছি।